আপনার কাদের যদি নির্বাচন হইতো রাস্তা এখন কা কা করত স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের প্রটোকল না ফ্যাফা করে রাস্তায় ঘোরা লাগত এই কালো পতাকা মিছিলের প্রতিবাদে কাউয়া কাদের বলেছিল কালো পতাকা নাকি শোকের মিছিল আমরা নাকি কান্না করছি শোক প্রকাশ করছি কাদের সাহেব পত্রিকা লেখেন লেখালেখি করেছেন কালো শুধু শোকের প্রতীক নয় কালো শোকের প্রতীক নিরাশার প্রতীক হতাশার প্রতীক অন্ধকারের প্রতীক যেদিন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আদর্শের গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিলেন তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে দেশের মানুষের জন্য কাজ করেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয় এই সংসদের পেছনে সেই সংসদে ডাকাত চোর মাফিয়ারা বসে আজকে জনগণের সাথে প্রহসন এবং প্রতারণা করার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আজকে গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে বিএনপি সহ সকল বিরোধী দল আমরা কালো পতাকা মিছিল দিয়েছিলাম এই কালো পতাকা মিছিলের প্রতিবাদে কাউয়া কাদের বলেছিল কালো পতাকা নাকি শোকের মিছিল আমরা নাকি কান্না করছি শোক প্রকাশ করছি কাদের সাহেব পত্রিকা লেখেন লেখালেখি করেছেন কালো শুধু শোকের প্রতীক নয় কালো শোকের প্রতীক নিরাশার প্রতীক হতাশার প্রতীক অন্ধকারের প্রতীক আজকে জাতীয় জীবনে যে অন্ধকার ডেকে আনা হয়েছে সেই অন্ধকারের প্রতিবাদে আমরা আজকে ওই সংসদ অভিমুখে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছিলাম বিএনপি সহ সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা দেশের বিভিন্ন স্থানে মিছিল বের করেছে তাদের উপরে পুলিশ প্রশাসন কর্তৃক লাঠি চার্জ হয়েছে অসংখ্য নেতা কর্মী সারা দেশে গ্রেপ্তার হয়েছে আপনারা দেখেছেন রাজনীতি যারা করে কাউয়া কাদের যদি নির্বাচন হইতো রাস্তায় এখন কা কা করত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের প্রটোকল না ফ্যাফা করে রাস্তায় ঘোরা লাগত যদি জনগণ ভোট দিতে পারত কাজে আজকে আপনারা জনগণকে ভয় পেয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গুন্ডা মস্তানদের দিয়ে সংসদ দখল করে আজকে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের রচনা করেছেন তার প্রতিবাদ আমরা করতে চেয়েছিলাম পুলিশ লেলিয়ে দিয়েছেন দলীয় গুন্ডা মস্তান লেলিয়ে দিয়েছেন এইভাবে কতদিন পারবেন পৃথিবীর ইতিহাসে সম্ভব হয়নি আমার কথা পরিষ্কার বন্ধুগণ আজকে পুলিশকে বাধ্য করছে অনৈতিক কাজে অসাংবিধানিক কাজে বেআইনি কাজে অনেকে বলছেন ভাই না করলে তো চাকরি থাকবে না কি করব আমাদের করতে হয় যেদিন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আদর্শের গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিলেন তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না নেত্রীর বিরুদ্ধে আপনি সমালোচনা করেন এই যে আজকে দেশের জনগণের উপরে যে দৈত্য দানব চেপে বসেছে এই দৈত্য দানবের নয়ন মণি তো তোমার নেত্রী ভাই নেত্রীর বিরুদ্ধে আমরা কেন কথা বলবো না আজকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিকে দেশের মানুষের জন্য কাজ করেও আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে তার পাশে দেখেছেন একজন নারী কর্মীকে দেখে তিনি বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকের ফাউন্ডার মেম্বার ওই জোবরা গ্রাম থেকে যখন শুরু করেছে একজন প্রায় ষাট ঊর্ধ্ব মহিলা তিনি প্রস্তুতি নিয়ে এসেছেন ওষুধ টষুধ সব কিছু সহ জেলে যাওয়া লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে অধ্যাপক রেহমান সুবহান কলাম লিখেছেন কার জন্য ঘন্টা বাজছে হয়তো তিনি মিন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে এরকম আরো যারা আছে যারা এই সরকারের বিরুদ্ধে করবে শেখ হাসিনার বাকশালী শাসনের বিরোধিতা করবে তাদের ঘন্টা বাজবে খালেদা জিয়ার মতো জেলে যেতে হবে বিষ প্রয়োগে মেরে ফেলা হবে